ও যে আমার একটা বন্ধু বই রয়েছে, এই যে আমার বন্ধু একটা বই রয়েছে, ওর মনটা অনেক খারাপ, চলেন দেখে আসি ওর মনটা কি জন্য খারাপ, চলেন একটু সবাই শুনে আই। বুঝতো মন খারাপ নি, এবার বই রয়েছ কি করে মন খারাপ? আরে মন খারাপ আর করিস না, আরে বমু তো ই ট্যাটুকে হারছস নি জুয়া টুয়া খেলা। তোর বেটা জুয়া জুয়া টুয়া খেলা তুই আসি, তুই ভিডিও কর। আরে করতেছি, যে বল দেখি তোর সমস্যার কথা শুনে দুই চার পাঁচজন যদি সমাধান হয় এই জন্য করতেছি। আর তাহলে শোন, কব দেখি কি সমস্যা? বিপিএল খেলা চলতেছে তো জানোস? আরে শুনছি তো আমি, চলতেছে বিপিএল খেলা শুরু হয়েছে। আমি ভাই জুয়া টুয়া খেলতাম না আগে। আচ্ছা, কারণ আমার আরেকজন আমার এক দোস্ত আমার কইতাছে ভাই ডাবল দিতেছে, ডাবল ডাবল, তাই আবার কি? আমি কই ডাবল কি কয় বেটা, বরিশালের খেলা চলতেছে আর খুলনার খেলা চলতেছে। আচ্ছা, তুই যদি খুলনা নেস তোর 2000 টাকা দিব, আর যদি 2000 দেব, আর যদি বরিশাল নেস তোর 1000 টাকা দিব। এমনকি ঠকলে দেবো না জিতলে দেবো? এটা তো বুঝায় কয় না যে কেমনে দিব। পরে আমি কইলাম যে জিতলেও বরিশাল জিতলেও টাকা দিব, খুলনা জিতলেও টাকা দিব। আচ্ছা, এই সুযোগটা তো নেওয়াই যায় না? এটা তো অবশ্যই আমি নিতাম। আমি করছি কি, আমি কইছি যে তো আমি নিব। আচ্ছা, আমি আমার কাছে গেছে যে তুই কোনটা নিবি, আমি কইছি যে আমি নিলে কম নিমু, কে বেশি নিমু? 2000 নিমু, আমার কথা তো তাই, বেশিটাই নিমু। এখন হ্যাঁ আমার মোবাইলটা নিলো, আমার মোবাইলটা আমার বিকাশে টিয়া আসিল। আচ্ছা, নিয়ে কি জানি একটা কইরে দিল, হ্যাঁ আমার বিকাশের থেকে বেটা 1000 টিয়া নাই। হাই হাই, টিয়া গেল কই? 1000 টিয়া আমার বাজার করার টিয়া বেটা। হাই কাম সারছে বারে, বাজার করার টিয়া বলে ওই বাজার করার টিয়া। এখন পরে দেই যে বরিশাল হারছে। আচ্ছা, বরিশাল হারছে পরে আমার তো 1000 টিয়া লয়ে গেছে গা। হ্যাঁ, আমি কইলাম যে কিরে আমার যে বিকাশে 1000 টাকা আসিল, তুই কইলি যে টাকা পামু, আমি মোবাইল নিয়ে কি কি করলি আমারে কইলিও না। আচ্ছা, তখন তো আমার টাকা নাই 1000, আমি বাজার করবো কি দিয়ে? আমি বাসাত গেলে আমার খারাপ লাগবো না বাজারের টাকা আমার? হ্যাঁ তো অবশ্যই। তখন হ্যাঁ আমার কইছে এটাই তো জুয়া খেলা, যদি তুই দল নিয়ে বাজি ধরস, আচ্ছা তাইলে টাকা পাইবি। আচ্ছা, যদি তোর দল হারে মোবাইল দেখাই দিছে কালকে যে খেলা হইব, সেই খেলাত কেমনে কেমনে বাজি ধরার লাগবো মোবাইলে দেখাই দিছে। ও তার মানে 1000 টাকা লস করে তুই খেলা শিখলি, যে এমনি 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 খেলা চলে আর কি। এখন 1000 টাকা লস করে খেলা শিখলাম। হ্যাঁ তাই তো দেখতেছি। শিখা পরের দিন আবার খেলা ধরছি, বাজি ধরছি। হ্যাঁ ধরছি, হেডা মারছি। হাই হাই, তাহলে তো হারার হারার উপরেই আছো। পর আগের দিন গেলো 1000, হ্যাঁ পরের দিন গেলো আরো 2000, তো 3000 নাই, 3000 নাই। হ্যাঁ তখন বাজার করার 1000 তো খাইছি। হ্যাঁ তো অবশ্যই গেছে। আর 2000 আমি আরেকজনের তো হাওলাত করে আইনা বাজি ধরছি। আরে এটা কি সুদের উপর আনছিস? নি সুদের উপর আনছি বেটা, 300 টাকা লাভ দেওয়া লাগবো মাসে। ও আমার সে তোরে 300 টাকা বলে লাভের উপরে, 300 আর 2000 2300, 400 টাকার কমে দেয় না। আচ্ছা, আমি জুয়া খেলার কথা কইছি তা 300 টাকা দিছি। ও মানে ও তাহলে ধান্দাবাজ। তখন এটা চিন্তা করতেছি যে বিপিএল খেলা আয়া আমার একবারে নিঃস্ব করে দিল। আহারে, এই বিপিএল খেলা শুরু হইতে না হইতে আমার 4-5000 টাকা অলরেডি গেছে গা, গেছে গা, খালি এই বন্ধু বান্ধবের পাল্লাত কইরা। আইরে ভাই, এই আমি এই কারণে আমি আপনারা সবাই একটা কথা বলে যাই, এই বিপিএল খেলা আর এই যে কোনো খেলা জুয়া খেলার দিকে আপনারা কেউ অগ্রসর হইন না, জুয়া খেলা থেকে বিরত থাকেন। মোবাইলে অনেক বন্ধু বান্ধব আপনাদেরকে লুপ দেখাইব, অনেক অ্যাড আইতে পারে, এই সমস্ত থেকে দূরে থাকেন। মনে রাখবেন, লুভে পাপ, পাপে মৃত্যু, পাপে মৃত্যু, একদম ঠিক। এ বন্ধুটা যে কথাটা বলছে আমি তো জানি না এইসব বিষয়, আমি খেলব না, ও খেলছে, ও ধরা খাইছে, অশিক্ষিত হয়েছে ভাই। এখান থেকে আপনারা সবাই একটু শিক্ষা নেবেন, কারণ জুয়া খেলা কোনো দিন কেউ কোনোদিন কোনো কিছু করতে পারে না, যারা করছে করেও যদি থাকে নেক্সট টাইমে দেখা গেছে তার ঘর বাড়ি একসময় নিঃস্ব হয়ে গেছে গা, তার থাকার রাস্তাটা পর্যন্ত পায় না। এই জন্য সবাই একটু একটু খেয়াল রাখবেন যাতে জুয়া কেউ না খেলেন ভাইরা, ঠিক আছে? আর জীবনে জুয়া খেলবো না, আজ কারে দুটো সিম দিলাম। হ্যাঁ এই যে আর জীবনে জুয়া খেলবো, এর মতো জানি জীবনে খেললেন না। হ্যাঁ এর এর কাছ থেকে একটু হলে শিক্ষা নেন আপনারা, কারণ জুয়া খেলা অনেক বড় ধরনের একটা অপরাধ, কারণ এই জুয়া খেলা সবাই কিন্তু ভাই টিকতে পারে না, কেউ টিকতে পারে না।
কিন্তু তারপরে ওই খেলে একটু শিক্ষা পাইছে, তাক মানুষ শেখারও কিছু আছে, ওর এইটুকুর মধ্যেই হয়তো চলে গেছে 2-3 হাজার। কিন্তু যারা অনেক বড় বড় বাজি খেলেন, হয়তো বা আজকে 2 হাজার লাভ করছেন, এ লোভে লোভে একদিন দেখবেন যেন 50 হাজার গেছে গা। ওই 50 হাজার তুলতে আরও 2 লাখ যাবো, ওই 50 হাজার তুলতে পারবেন না। কারণ সবাই একটু অ্যাক্টিভ থাকবেন, মাথায় মেমোরিটা ঠান্ডা রাখবেন, কেউ কখনো মাথা গরম করে কোনো একটি কাজ করবেন না। কারো ভাউতেবাজি কথাবার্তা শুনে আজকে যেমন এই 3 হাজার টাকা হারছে 2 দিনে, এরকম ভাই কেউ কখনো এই বিপদে কোনো দিন করবেন না, সম্মুখীন হবেন না। সবাই ভালো রাস্তা দেখবেন ভাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।